চীন ভারত যুদ্ধের ডামাডলের মধ্যে বাংলাদেশের আরও দুই হাজার পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার দিয়েছে চীন ওদিকে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণে ভারতও আশ্বাস দিয়েছে ভৌগোলিক কারণে গুরুত্বপূর্ণ বাংলাদেশকে এখন দুই দেশই পাশে পেতে চায় নিরাপত্তা বিশ্লেষকদের মতে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে দক্ষিণ এশিয়ার এই দুই পরাশক্তির মাঝে শান্তি ফেরানোর মধ্যস্থতায় বাংলাদেশ এখন বড় ভূমিকা রাখতে পারে পাশাপাশি রোহিঙ্গা সংকটের সমাধান ও করোনায় বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধারে আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণেও সুযোগ সৃষ্টি হয়েছে সোহাগ কুমার বিশ্বাসের প্রতিবেদন করোনা ভাইরাসের বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে বিশ্ব মিডিয়ায় এখন আলোচনা নতুন বিষয়বস্তু লাদাখ সীমান্তের উত্তেজনা গেল পনেরোই জুন ভারত ও চীনের নিয়ন্ত্রণ রেখায় দু দেশের সেনাবাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের পর যুদ্ধের দামামা বেজে উঠেছে দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর এই দুই দেশের মধ্যে যার প্রভাব পড়তে শুরু করেছে আঞ্চলিক স্থিতিশীলতা ও বাণিজ্যিক সম্পর্কেও চীনাপণ্য পণ্য বর্জনের দাবি উঠেছে ভারতে বেশ কিছু চীনা প্রকল্পের চুক্তিও বাতিল করেছে তারা এমন বাস্তবতায় বাংলাদেশকে পাশে পেতে প্রতিযোগিতা শুরু হয়েছে চীন ও ভারতে এরই মধ্যে আগে ছয় হাজারের সাথে আরও দুই হাজার ক্যাটাগরির বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার ঘোষণা করেছে চীন বসে নেই ভারত বাংলাদেশের রাজনৈতিক সম্পর্কে সূত্র ধরে বাণিজ্যিক সহযোগিতার আশ্বাস দিয়েছে দিল্লি এই সুযোগে দুদেশের বাজার ধরতে কূটনৈতিক তৎপরতা চান ব্যবসায়ী নেতারা এখন আমাদেরকে তারা প্রায় আট হাজারের উপর পণ্যের উপর ডিউটি ফ্রি শুল্কমুক্ত সুবিধা দিয়েছে আমাদেরকে হাতছাড়া করবে না ইন্ডিয়াতেও আমরা অনেকগুলা পণ্য প্রায় চৌষট্টি পঁয়ষট্টিটা পণ্যের আমরা সুবিধা পেয়েছি আমাদের বাণিজ্য মন্ত্রণালয় এবং আমাদের চেম্বারগুলো সবাই মিলে আমরা এখন মার্কেট সার্ভে করতে হবে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন প্রতিবেশীদের মধ্যে ভারতের সঙ্গে একমাত্র বাংলাদেশের সম্পর্কই সবচেয়ে গাঢ় একই সাথে চীনের সাথেও রয়েছে সামরিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সক্ষতা তাই এই সময়ে বাংলাদেশকে অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করার পরামর্শ তাদের আমরা যদি কোনো অবস্থাতেই সামান্যতম ঘুণাক্তরও কোনো যদি ইঙ্গিত দেই আমরা কোনো পক্ষ অবলম্বন করেছি বা আমরা অবলম্বনের প্রচেষ্টা আছে তাইলে উভয় দিক থেকে বাংলাদেশের জন্য এটা একটা অর্থনৈতিক এবং বাংলাদেশের যে স্ট্র্যাটেজিক পজিশন অবস্থান কৌশলগত অবস্থান সেটা ক্ষতিগ্রস্ত হবে আর বিশেষজ্ঞরা বলছেন কদিন আগেও রোহিঙ্গা সংকট সমাধানে কার্যকর সহযোগিতা দেয়নি চীন আন্তরিকতার অভাব ছিল ভারতেরও তাই সংকটকালের সুযোগকে কাজে লাগিয়ে দুপক্ষকে বোঝাতে পারলে রোহিঙ্গা সংকট সমাধানের পথও তৈরি হতে পারে ভারত এবং চীনের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও বৃদ্ধি পাবে আরো প্রগাঢ় হবে এবং সেই ক্ষেত্রে আমরা এটাকে কাজে লাগিয়ে আমাদের যে রোহিঙ্গা সমস্যা রয়েছে সেটার সমাধানের ক্ষেত্রে আমরা ভারত এবং চীনের সহায়তা এবং তাদের যে সমর্থন সেটিকে আমরা আদায় করতে সক্ষম হব চীন ও ভারতের মধ্যকার সামরিক উত্তেজনা নিয়ে ব্যবসায়ী নেতা নিরাপত্তা বিশ্লেষক ও গবেষকদের আলাদা আলাদা ব্যাখ্যা থাকলেও সবার মতে এই সময়টা অত্যন্ত দক্ষতার সঙ্গে মোকাবেলা করতে পারলে নানামুখী সম্ভাবনা ও অপেক্ষা করছে বাংলাদেশের জন্য ভারত সোহাগ কুমার বিশ্বাস টিভি চট্টগ্রাম প্রিয় দর্শক জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন টিভির ওয়েবসাইট ডাব্লিউডিভি বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ইউটিউব ডট কম স্ল্যাশ যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত এসএ টিভির সংবাদ দেখতে ইউটিউব ডট কম স্ল্যাশ টিভি নিউজে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি বিডিতে সাথে আছি সবসময়